অদ্ভুত শহরে লিলি এবং তার দুষ্টু বড় ভাই জ্যাক নামে একটি উৎসাহী তরুণী বাস করত। তাদের বাড়ি উঁচু ওক গাছের মধ্যে অবস্থিত, হাসি এবং মাঝে মাঝে কৌতুকপূর্ণ তর্কের শব্দে প্রতিধ্বনিত। লিলি তার সোনালি কোঁকড়া এবং উজ্জ্বল নীল চোখের সাথে প্রকৃতির প্রতি তার দয়া এবং ভালোবাসার জন্য পরিচিত ছিল। তিনি তার বিকেলগুলি বন অন্বেষণ, রঙিন পাতা সংগ্রহ এবং বনভূমির প্রাণীদের সাথে বন্ধুত্ব করতে কাটিয়েছেন। অন্যদিকে জ্যাক ছিলেন প্র্যাঙ্ক এবং অ্যাডভেঞ্চারে ওস্তাদ। তার উপচে পড়া চুল এবং ফ্রিকল প্রায়শই তার সর্বশেষ পালানোর ইঙ্গিত দেয়। এক রোদেলা দুপুরে লিলি যখন তার পাতা সংগ্রহের সূক্ষ্মভাবে সাজিয়ে নিচ্ছিল, জ্যাক একটি রহস্যময় মানচিত্র ধরে ঘরে ঢুকে পড়ল। লিলি, আমি উইলোব্রুক ফরেস্টের গভীরে একটি লুকানো ধন আবিষ্কার করেছি। আপনি কি আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ দুঃসাহসিক কাজের জন্য প্রস্তুত? ধারণা দ্বারা আগ্রহী লিলি রাজি হন এবং একসাথে তারা গোপন প্যাসেজ দিয়ে ভরা একটি যাত্রা শুরু করেন, প্রাচীন গাছ এবং মাঝে মাঝে পরিদের হাসি। পথের মধ্যে তারা এমন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল যা তাদের বন্ধন পরীক্ষা করেছিল, কিন্তু লিলির সহানুভূতি এবং জ্যাকের দ্রুত বুদ্ধি সর্বদা তাদের মধ্য দিয়ে দেখেছিল। তারা অনুমিত ধন স্থানের কাছাকাছি আসার সাথে সাথে সোনালী আলোয় স্নান করা একটি জাদুকরী ক্লিয়ারিং তাদের সামনে উন্মোচিত হয়েছিল। সোনা ও গহনার পরিবর্তে তারা তাদের শৈশবকালের চিঠি এবং স্মৃতিতে ভরা একটি বুক খুঁজে পেয়েছিল, আনন্দ, দুঃখ এবং বৃদ্ধির মুহূর্তগুলিকে ক্যাপচার করে। এটি তাদের ভাগ করা ইতিহাসের একটি ভাণ্ডার ছিল। একে অপরের জন্য নতুন উপলব্ধি নিয়ে লিলি এবং জ্যাক বাড়িতে ফিরে আসেন, বুঝতে পারেন যে সবচেয়ে বর্ধন হল তারা ভাগ করা মুহূর্তগুলি এবং ভালোবাসা যা তাদের ভাই বোন হিসাবে আবদ্ধ করে। সেই দিন থেকে মন্ত্রমুগ্ধ বন অন্বেষণ হোক বা বড় হওয়ার চ্যালেঞ্জ মোকাবেলা হোক, লিলি এবং জ্যাক পাশাপাশি দাঁড়িয়েছিলেন, তাদের জন্য জীবনের যে কোন দুঃসাহসিক কাজের জন্য প্রস্তুত।